তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তবে এটা সত্য যে 44 মিনিটের ভিডিও আমি দিতে পারবো না, কিন্তু 44-এর মধ্যেই থাকবো। মিনিট না হয়ে হয়তো সেটা সাইজও হইতে পারে। দেখো, মানুষের মৌলিক অধিকারের মধ্যে ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অন্ন, আই মিন খাবার। আর এই অধিকারের উপর টিকে আছে KFC, BFC সাথে আমাদের সবার প্রিয় কেকাফা। আমি কেকাফে দিচ্ছি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশ্চর্য কথা, খাবার নিয়ে সবই হচ্ছে সবার ইউনিকনেস, প্রতিভা, ট্যালেন্ট। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে আজকে আমাদের ভিডিও সব ট্যালেন্ট নিয়ে না, তবে কথা দিচ্ছি থাকবো খাবারের মধ্যেই কিন্তু হালকা ভিন্ন। ওই যে 44 ফ্রেন্ডস, আমি পর্ণা, আজ ইউনিক ভিলেজ ফুডে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো টমেটোর চাটনি। এই যদি হয় শেফের অবস্থা, তাহলে একবার চিন্তা করো ওনার রেস্টুরেন্টে কি পরিমাণ কাস্টমার হয়। মনে হচ্ছে অফলাইন কাস্টমারের চাপ সামলাতে না পারে এখন আপা অনলাইন কাস্টমারের কাছে আসছে। আর আপুর দিকে তাকাতে তাকাতে ভুলেই গেছি যে উনি যেন আজকে কি রান্না করতে আসছে। টমেটোর চাটনি, উলিল্লিল্লিল্লি, হোয়াট আ ইউনিক রেসিপি, টমেটো চাটনি। চ্যানেলের নাম ইউনিক ভিলেজ ফুড, ভিলেজ ফুড তো পাইলাম, টমেটো চাটনি সাথে রান্নার স্পট হচ্ছে রাস্তার পাশের জঙ্গল যেখানে ভিলেজ পিপল মাঝে মাঝে হালকা হয়ে আসে। কড়াইটা কিছুক্ষণ গরম হবে, তো তার জন্য কিছুক্ষণ আমরা অপেক্ষা করে যাচ্ছি কড়াইটা গরম হোক। আরে মুতো বানকার হাওয়াসকার, দেখো তোমরা আপুর কস্টিউম নিয়ে কিচ্ছু বইলো না, এত রান্না করতেছে বাইরে গরমের মধ্যে, তার উপর এত পরিশ্রম, এত সাজগোজ, ক্যামেরার সামনে অ্যাক্টিং, সব মিলিয়ে আপু যে কত টেনশন আর নার্ভাসের মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর রান্না করতেছে, তার জন্য আপুকে একটা স্যালুট দিতেই হয়। আমি বললাম না আপু অনেক পরিশ্রমী, রান্না করতে করতে এতটাই ব্যস্ত যে আপু কাপড় ঠিক করার সময় পাচ্ছে না, মনে হচ্ছে রান্না কম হাওয়াস পর পোলাপেন্টে গরম করতে আসছে। তা না হলে কেউ কমেন্ট সেকশনে যাও, ভেরি বিউটিফুল, অসাধারণ, বিউটি কুইন, বিউটিফুল ভিলেজ, ভিলেজ ভিলেজ করতে আসলো। এই ভাই তো আলাদাই নেশায় আছে, আপুর মধ্যে পুরো ভিলেজ খুঁজা নিছে, আর তঙ্গ এসে খোঁজাখুঁজির চক্করে আপুর রান্নায় শেষ হয়ে গেল, দেখতেই পারলাম না। যাই হোক, আপু একটু টেস্ট করে বলেন তো কেমন হইলো। বিশ্বাস করো ভাই, ফেস এক্সপ্রেশন দেখে সাফ সাফ পরিষ্কার জঘন্য হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে কি বলতে হবে, ঠিকঠাক হয়েছে। টেস্ট করে দেখলাম, আপনারা চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কোনো দরকার নাই। আপা তোমাদের কি মনে হয় ওনার 15,89,261 জন সদস্য টমেটো চাটনির জন্য আসছে এখানে ঘন্টা? 15,89,259 টা আসছে আপুর 44 সাইজের থাম্বনেলের জন্য, আর বাকি দুইটার একটা ভুল করে আসছে আর অন্যটা তো আমি। দেখো টমেটো চাটনি তো খাওয়াইলো, এখন যদি হালকা একটু আলু প্রস্ত হয়ে যায় আর সাথে যদি এরকম একজন রাঁধুনি, আপনারা বাড়িতে আলু ভাজা তো খানি আর পোস্ত বাঙালি ফ্যামিলিতে খাওয়া হয়, তো এবারে আলু আর পোস্তটাকে কিরকম ভাবে কম্বাইন করা হচ্ছে চলুন দেখা যাক আজকের রেসিপিতে। ইন্ট্রোডাকশন, মনে হচ্ছে বাদাম মাছটা উল্টাই খাইতে পারে না, কিন্তু ঠিক মতো বাদাম মাছটা উল্টাই খাইয়া কাটাটা অডিয়েন্সের পেছন দিয়ে দিয়ে দেয়, কিন্তু এরপর আমরা আটকাই আছি। ইটস হার চয়েস, কড়াটাকে গরম করে নিলাম। ম্যাডাম কড়াই গরম করতেছে ঠিক আছে, কিন্তু পোলাপানির ইঞ্জিন কেন গরম করতেছেন? আমার মনে হয় অনেক কারণ আছে। অবশ্যই অনেক কারণ আছে, বিউ প্লাস টাকা। কিন্তু তোমরা জানো যে দেশে এখন দ্রব্যমূল্য খুবই বৃদ্ধি, হয়তো আপা রান্নার দ্রব্য সামগ্রী কিনতে গিয়ে নিজের বস্ত্রের পেছনে টাকা কম পড়ে গেছে, তাই আমি চাচ্ছি আমি আপুর বাকি কাপড়ের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে। তার জন্য দরকার আপুর একটা ছবি, দেন ফটোশপ, বাকি কাপড়টা পড়াই দিচ্ছি। আহা, খাবের খাব মমতাজের বাপ, কতই না সুশীল দেখা যাচ্ছে এখন। অবশেষে একটা অন্ধকার আত্মাকে আলোর পথে আনতে পারলাম। তো আলু পোস্ত ভাজা আপনাদের কেমন লাগলো আর কত তাড়াতাড়ি আপনারা ট্রাই করবেন সেটাও জানাবেন। এই
এটা নাকি রান্নার ভিডিও পুরো ভিডিওতে ধরে গেলে 30 সেকেন্ড রান্না দেখায় আর বাকি সময়টা অন্য কোথাও ফোকাস এই ধরনের রাজনীতি তো দরকার বাংলার যুব সমাজকে জাগানোর জন্য যারা চুলো বাঁধতে জানে সাথে রাখতেও পারে তবে কাপড় ঠিক রাখতে পারে না আমিও ঠিক রাখতে পারছি না তাই ভিডিও রীতি এখানে টানতে হচ্ছে আই হোপ তোমাদের 44 এর আশা এবার মিটছে তাই তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি ভিডিও ভালো লাগলে শেয়ার করো প্লিজ গাইস শেয়ার দা ভিডিও প্লিজ গাইস ডু ইট ফর মি তো আমাকেও যাইতে হচ্ছে বাই বাই